ডাকে পদ্মা ডাকে ডাকে যমুনায় মেঘনায় আরো বুড়ি গঙ্গা ডাকে যে আমায় ডাকে যে আমায় সুরমা ডাকে পদ্মা ডাকে ডাকে যমুনায় মেঘনায় আরো বুড়ি গঙ্গা ডাকে যে আমায় ডাকে যে আমায় সাজাও তবে নৌকা সাজাও ও গো বন্ধু নৌকা সাজাও তবে সাত সমুদ্রের রাজকন্যার সাথে দেখা হবে বাংলাদেশের নদীর মালা দেব কার গলায় মেঘনায় আরো বুড়ি গঙ্গা ডাকে যে আমায় ডাকে যে আমায় বুকের ভিতর শুনি রে তাই জল তরঙ্গ বাজে বুকের ভিতর শুনি রে তাই জল তরঙ্গ বাজে আশার নৌকায় পলি মাটি সবুজ ধানে সাজে সোনার ধানে হয়ে গন্ধ বহিছে হাওয়ায় মেঘনায় আরো বুড়ি গঙ্গা ডাকে যে আমায় ডাকে যে আমায় সুরমা ডাকে পদ্মা ডাকে ডাকে যমুনায় মেঘনায় আরো বুড়ি গঙ্গা ডাকে যে আমায় ডাকে যে আমায় ডাকে যে চমৎকার আলোর ভাইয়ের কণ্ঠে একটা অসম্ভব সুন্দর একটি গান আমরা শুনলাম। সে দর্শকবৃন্দ, সেই সময়ে 1948 খ্রিস্টাব্দে আবার চলে যাচ্ছি। দুইজন বলিষ্ঠ নেতার নেতৃত্বে ভাষা আন্দোলনের আগেই বলছিলাম, সেইজন ছিল শেখ মুজিবুর রহমান এবং মাওলানা ভাসানি। এই বলিষ্ঠ দুটি মুখ বন্ধ করতে কিন্তু পূর্ব পাকিস্তানের লোকজন তাদেরকে জেলে ঢুকিয়ে দেয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন, তারা কিন্তু সেই জেলে 12টি দিন তারা অনশন করে এবং এই অনশন কিন্তু আমাদের এই ভাষা আন্দোলনকে আরও বেশি সোচ্চার করে তোলে। এর পরের ঘটনাগুলো একটু পরে শুনছি, তার আগে আমরা চলে যাচ্ছি তন্নির গানে। কিন্তু তন্নি, তোমার জন্য আমার একটা প্রশ্ন আছে। আমরা যারা এখানে থাকি, দেখা যায় যে আমাদের ছেলেপেলেরা হয়তো দেশ থেকে অনেক দূরে আছি আমরা, তো তাদের মধ্যে বাংলা ভাষাভাষীর চর্চাটা কী করে সম্ভব তুমি মনে করো? আমি বেশি দূর না গিয়ে তো ঘরের কথা বললেই সবচেয়ে ভালো হয়। আমি কি শেখাই সেটার পরে আমি অন্যকে কি শেখাতে পারবো? অবশ্যই। তো অ্যাজ ইউজুয়াল আমার ছেলে বাংলা কথা অনেক বলে, এই কারণে কারণ আমরা
প্রথম থেকে কখনো আসলে ইংরেজি কথা যখন এসেছি আসলে খুব বেশি জানতামও না, খুব ইংরেজি কথা আমরা জানতামও না, যার কারণে আমাদের ভাষার চর্চাও তেমন ছিল না। আমরা সবসময় বাংলায় কথা বলতাম, আমার আমি এবং আমার স্বামীর কথা বলছি। তো আমার বাচ্চা দেখা যাচ্ছে যে ইংলিশ স্কুলে যাচ্ছে, তো অনেক সময় এটা হতো, অনেকে আমাদেরকে বলতো যে বাচ্চারা অনেক সময় কনফিউজড হয়ে যায় দুটো ভাষায়, কিন্তু আমার কাছে মানে পরীক্ষিত যেটা আর কি এরকম মনে হয়নি। ও বাসায় এসে বাংলাতেই আমাদের সঙ্গে কথা বলছে এবং স্কুলে গিয়ে ইংলিশেও কথা বলছে। এবং সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে কোনো বাঙালি যদি আমাদের বাসায় থাকে, তারা যদি ওর সাথে কখনো ইংলিশে কোনো প্রশ্ন করে, ও রিপ্লাইটা সবসময় বাংলাতে দেয়, কারণ সে জানে যে উনি বাঙালি। এবং ওর সবচেয়ে যেই বড় যে কথাটা আমি বলবো, যে উল্লেখটা বলছি, অনেক সময় দেখা যেত যে একটা জায়গায় যাচ্ছি, বাচ্চারা ওর সাথে ইংলিশে কথা বলছে, তো ও যখন অনেক ছোট ছিল, এখন মোটামুটি জিনিসটার সাথে ইউজ টু হয়ে গেছে, তখন বলতো মা এখানে তো মিস নাই, তাহলে ও ইংলিশে কেন কথা বলছে। তো আমার ব্যাপারটা হচ্ছে যে বাসায় কি চর্চা হচ্ছে, আসলে আমরা অন্যের জন্য কি করছি, জাতির জন্য কি করছি, নতুন প্রজন্ম, এটা অনেক বড় বড় কথা। আমরা যেহেতু খুব ছোট মানুষ, ক্ষুদ্র মানুষ, ঘর থেকে যদি আমরা শুরু করি, ঘরের কথাটা বললে আমার প্রত্যেকটা ঘরেই যদি একটা একটা বাচ্চাকে শেখানো হয়, তাহলে আস্তে আস্তে প্রজন্ম এমনিই শিখে যাবে, তাই না? আমি এত বড় দায়িত্ব কথা বলতে পারি না নতুন প্রজন্মের জন্য কি করতে পারবো, কিন্তু আমার সন্তানের জন্য যতটুকু করতে পেরেছি সেটাই বললাম। মন ভরে গেল তন্নি তোমার কথা শুনে। একটু লিংক আপ করি। জি, আমরাও তাই, আমরা যখন স্কুলে যেতাম এদেশে বা আমার ভাইয়েরা, তখন স্কুলে থেকে আসলে কিন্তু বাসায় কিন্তু কোনো ইংলিশ কথা চলবে না, এটা মার্শাল আইন জারি করা হয়েছিল আর কি। এবং আমি দেখলাম যে চ্যানেল এসে বিশেষ করে একটা অনুষ্ঠান বাংলা শিখে বলে একটা অনুষ্ঠান, আমি খুব মনোযোগ দিয়ে দেখি অনুষ্ঠানটা, এবং আমার মনে হয় একটা খুবই বড় একটা ভূমিকা রাখছে চ্যানেল এস, বিভিন্ন টাউনে গিয়ে বিভিন্ন দেশে গিয়ে বাংলার চর্চা, বাংলা লেখা, এটা একটা বিরাট ভূমিকা আমি মনে করি। অবশ্যই চ্যানেল এস এর কথাতে আমি একটুখানি বলে দিতে চাই আমার দর্শকদের জন্য, যারা আমাদের অনুষ্ঠান টিভিতে দেখছেন সরাসরি সম্প্রচার, আজকে তো ফেসবুকের যুগ আজকালকার, তো আপনারা কিন্তু ফেসবুকেও যদি চ্যানেল এসে যান, সেখানেও গিয়েও কিন্তু আমাদের লাইভ অনুষ্ঠানটি সরাসরি দেখতে পাবেন। যাই হোক, চলে যাচ্ছে তন্নির গানে। তন্নি, একটি গান শুরু করো প্লিজ। আচ্ছা, গানের কথা হচ্ছে নাইম গহরের এবং শুরু হচ্ছে আজাদ রহমানের, অত্যন্ত পরিচিত এবং অত্যন্ত মানে ভালোবাসার একটি গান, দেশের গান। জন্ম আমার ধন্য হলো মা গো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো, পাখির গানের মতো
আকুল হয়ে আমায় তুমি ডাকো, তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভরে রাখি, হে তো আমার জীবন মরণ এমনি যেন থাকি, তোমার প্রেমে তোমার গন্ধে পরাণ ভরে রাখি, হে তো আমার জীবন মরণ এমনি যেন আকুল হয়ে আমায় তুমি ডাকো, জন্ম আমার ধন্য হলো মাগো, এমন করে আকুল হয়ে আমায় তুমি ডাকো, এমন করে আকুল হয়ে আমায় চমৎকার। তন্নির অসম্ভব আবেগের কণ্ঠ দিয়ে একটি গান শুনলাম, জন্ম আমার ধন্য হলো মাগো। এবারে আমরা চলে যাচ্ছি আবারও সেই স্মৃতির পাতায়। এইরকম 1948 সাল থেকে এরকম আমরা নিঃশ্বাসিত হতে হতে শুধু যে আমরা আমাদের ভাষা থেকে বঞ্চিত হচ্ছিলাম তা না, পূর্ব বাংলার সমস্ত ধরনের সুযোগ সুবিধা থেকে আমরা বাঙালিরা বঞ্চিত হচ্ছিলাম, এবং এই করে করে চলে আসলো 1952 সাল। 1952 সালে যখন আমরা আন্দোলন শুরু করলাম, আমাদের প্রপার একটা আন্দোলন শুরু করলাম, সেই সময়ে তারা জানতে পেরে কিন্তু একটা 144 ধারা জারি করে, সেটি ছিল 20 ফেব্রুয়ারি। এই 144 ধারা জারি করে তারা ঘোড়ার গাড়ি দিয়ে চারিদিকে, ঢাকা শহরে স্পেশালি, চারিদিকে তারা অ্যানাউন্স করে দেয় যে এই 144 ধারার মধ্যে কেউ বাইরে আসতে পারবে না, কোনো ধরনের সভা কিংবা কোনো ধরনের সমাবেশ করা যাবে না। এবং তারপরে চলে আসলো সেই বিশেষ দিনটি, 21 ফেব্রুয়ারি। এরপরে কী হয়েছিল আমরা একটু পরে শুনবো, কিন্তু তার আগে চলে যাচ্ছি আমরা আবার স্বপ্নার কাছে। স্বপ্না, তন্নির কাছে একটা প্রশ্ন করেছিলাম, সেই একই প্রশ্ন আবার আমি তোমার কাছে করতে চাই। এত দূরে আমরা আছি দেশ থেকে, তোমার কী মনে হয় যে আমরা আমাদের ছেলে মেয়েদের কাছে আমাদের এই বাংলা পটভূমিটা কী করে পৌঁছে দিতে পারবো এত দূরে থেকে? আমি আসলে দুটো স্কুলে কাজ করি, তো বাচ্চাদের নিয়েই আসলে আমার কাজ। তো বাচ্চাদের আসলে বাংলা ভাষাটাকে সহজ সাধ্য করে যদি বুঝিয়ে দেওয়া হয়, আমার মনে হয় ওদের জন্য ওটা বোঝাটা একটু একটু মানে আরও আরও ওরা ইন্টারেস্টেড হবে আর কি, বাংলার অর্থগুলো যদি বুঝিয়ে দেওয়া হয়। তো আমরা যখন গানটা শেখাই তখন আমরা চেষ্টা করি, তো ওদের তো উপায় নেই আর কোনো, অনেক বাচ্চাই বাংলা পড়তে পারে না, ইংলিশে ওটা লিখে দিতে হয়, কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড রিডিং পড়িয়ে এবং সেটার শুদ্ধ উচ্চারণটা বুঝিয়ে এবং তার অর্থটা এক্সপ্লেন করে আমরা চেষ্টা করি কোনোভাবে যদি ওদের বোধগম্য করে তোলা যায় আর কি। এবং ওদেরকে ওরা যতক্ষণ না পর্যন্ত ইন্টারেস্টেড হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ওটা ওরা গ্রহণ করবে না। সো যতটুকু ইন্টারেস্টিং করে ওদের সামনে উপস্থাপন করা যায় সেটাই চেষ্টা করি।
বা চমৎকার একটা ওয়ে কিন্তু শিখলাম। শুধু দর্শকবৃন্দ, আপনারা যদি ঘরেও আপনারা যদি চেষ্টা করেন আপনাদের ছেলেমেয়েদের সাথে, যারাই নিজেরা স্ট্রাগল করছেন এবং বুঝতে পারছেন না যে কী করবেন, তাদের জন্য এই টিপসগুলো কিন্তু থাকলো। যাই হোক, চলে যাচ্ছি আবারও আমরা স্বপ্নার গানে। অতুল প্রসাদ সেনের একটি গান করছি। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মোদের গরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। মাগো তোমার কোলে তোমার বলে কতই শান্তি ভালোবাসা। আমরি বাংলা ভাষা, মোদের গৌরব মোদের আশা, আমরি বাংলা ভাষা। চমৎকার, খুব সুন্দর একটা গান শুনলাম। মোদের গর্ব মোদের আশা, আমাদের বাংলা ভাষা। আবারও চলে যাচ্ছি ইতিহাসের পাতায়। সেই 1952 সালে 21শে ফেব্রুয়ারিতে সকাল 11টা থেকে সমাবেশ শুরু হলো। 144 ধারা যেখানে জারি ছিল, সেই 144 ধারা ভঙ্গ করে কিছু সাহসী তরুণ যুবকরা এগিয়ে আসে এবং তারা ছিল ছাত্ররা, এবং তারা এসে আমতলিতে সমাবেশ শুরু করে। আপনারা চিন্তা করুন তো, সেই সময়টা
কতটা বুকের পাটা থাকলে এবং বাংলা ভাষার জন্য কতটুকু ভালোবাসা থাকলে এই রকম একটা এত বড় একটা ধারা ভঙ্গ করে, 144 ধারা ভঙ্গ করে, যেখানে মানে জানটাও চলে যেতে পারে, সেই রকম একটা সাহসিকতার কাজ করা যেতে পারে কতটুকু ভালোবাসা থাকলে। তো যাই হোক, বেলা ঠিক দুপুরে 2টার দিকে হঠাৎ করেই তারা গুলিবর্ষণ শুরু করে সেই তরুণদের মধ্যে, এবং সেই গুলিবর্ষণেই প্রথম ভাষার জন্য নিহত হয় সালাম, বরকত, রফিক, শফিক, এরকম আরও অনেকেই। সুদর্শকবৃন্দ, আমরা চলে আসবো আবারও একটু পরে ইতিহাসের পাতায়। তার আগে চলে যাচ্ছি আলাউর ভাইয়ের কাছে। আলাউর ভাই, যেই প্রশ্ন আমি তন্নী এবং স্বপ্নাকে করেছি আপনাকেও করতে যাচ্ছি। আমি তো উত্তর দিয়ে দিলাম তন্নীর সাথে। না অবশ্যই, কিন্তু আপনি আপনার ঘর থেকে যদি কিছু বলতেন, আপনার নিজের সন্তানদেরকে আপনি কতটুকু দিতে পেরেছেন? আমরা আসলে আমাদের ঘরে আগে যেভাবে বলছি, আমাদের আগের প্রজন্ম, আমাদের বাবা মা এবং চাচা, ওনারা যেভাবে আমাদেরকে ওয়েটা দেখিয়েছেন, সেই রুটসটা আমরা ফলো করতেছি। কিন্তু আপনার কি মনে হয় মানে এত আপনার বাবা মারা যেমন দেশে থেকে করেছে, যেটা অনেক সহজ ছিল? বাংলাদেশের প্রেক্ষাপট থেকে চিন্তা করলে বাংলাদেশের বাবা মারা বাংলাদেশের ভাষাভাষীর মধ্যে থেকে ছেলে মেয়েদেরকে বাংলা ভাষার জ্ঞানটা দেওয়া যতটা সহজ হয়, এত দূরে এসেও কি সেটা সম্ভবপর বলে আপনি মনে করেন? আপনি নিজের বেলায় কি দেখেছেন? সম্ভব না, কিন্তু যদি বাসায় চর্চা করা হয় অবশ্যই, যেমন আমাদের বাসায় চর্চা করে হতো বাংলা ভাষায় কথা বলতে হবে, হোক সিলেটি কোনো অসুবিধা না, কিন্তু বাংলাটা চর্চা থাকলে তখন তোমার মায়ের একটা কথা আছে, তোমার মায়ের ভাষায় একটা কথা খুলে যেভাবে বলা হয়, তো অন্যের ভাষায় ওইভাবে সম্ভব হয় না। মনে হয় যেমন তুমি অ্যাক্টিং করছো, বাট ভাষা যত বেশি শেখা যায় এটা তো জ্ঞান অর্জন করা, এটা আমরা জানি, কিন্তু এটা সব ঘরেই আমার মনে হয় চর্চা করাটা উত্তম হবে এবং ভালো, এবং আমাদের ভাষাটা জীবিত থাকবে অবশ্যই। এবং এটা আমি প্রায় সময় অনেক অনুষ্ঠানে বলে থাকি, যে বাচ্চাদেরকে বলে থাকি যে আমাদের বাংলা ভাষাটা হলো ওয়ান অফ দ্য সুইটেস্ট ল্যাঙ্গুয়েজ ইন দ্য ওয়ার্ল্ড, গুগল সার্চ করলেই দেখা যায় ওই জায়গায়। অবশ্যই। যাই হোক, সুদর্শকবৃন্দ, আমরা চলে যাচ্ছি আবারও আলোর ভাইয়ের গানে। গান শুনি, গান শুনবো। এবার যে গানটি করতেছি এটা সৈয়দুল আলীর লেখা, আমারই মৌলিক গান, চেষ্টা করি। সোনার বাংলা রে আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে জননী হও তুমি, সোনার বাংলা রে। সোনার বাংলা রে আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে জননী হও তুমি, সোনার বাংলা রে। সোনার বাংলা রে পদ্মা মেঘনা যমুনায়ার সুরমা কুশিয়ারা, দেখে আমার বাউল চোখ সুখে আত্মহারা। সোনার বাংলা রে দেখে আমার বাউল চোখ সুখে আত্মহারা। পাল তুলে মাঝি মাল্লা হাটিয়ালি গান গায়, মধুর সুরে হৃদয় নিড়ে খুশিতে চমকায়, সোনার বাংলা রে। সোনার বাংলা রে আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে জননী হও তুমি, সোনার বাংলা রে।
আমার বাংলা রে, দোয়েল শ্যামা গু গু কোকিল, বউ কথা কয় পাখি, নিত্য করছে মতুয়ারা মিষ্টি ডাকে ডাকি। সোনার বাংলা রে, দোয়েল শ্যামা গু গু কোকিল, বউ কথা কয় পাখি, নিত্য করছে মতুয়ারা মিষ্টি ডাকে ডাকি। ফুটছে গোলাপ শাপলা বকুল দেখে আঁখি মেলে, গায়ের পথে সরল বধু যায় সে হেলে দোলে। সোনার বাংলা রে, সোনার বাংলা রে, আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে, জননী হো তুমি। সোনার বাংলা রে, সোনার বাংলা রে, আমার প্রাণের জন্মভূমি, আমরা তোমার দামাল ছেলে, জননী হো তুমি। সোনার বাংলা রে, সোনার বাংলা রে, সোনার বাংলা রে, সোনার বাংলা রে। বাহ, চমৎকার সোনার বাংলা রে, অদ্ভুত সুন্দর একটি গান শুনলাম। সেই দর্শকবৃন্দ, আপনাদের জন্য আবারও বলছি, আমাদের ফেসবুকে কিন্তু চ্যানেল এসে গেলেই আপনারা আমাদের লাইভ অনুষ্ঠানটি সরাসরি দেখতে পারবেন। আপনারা শেয়ার করুন, এবং সেই সাথে আপনাদের যে ভাবনা, আপনাদেরকে কিভাবে আমরা নিজেদের অনুষ্ঠানগুলোতে কানেক্ট করতে পারি আমাদেরকে অবশ্যই জানাবেন। কী করলে আপনারা আরও বিনোদনের মাধ্যমে এই বাংলা ভাষাভাষীর চর্চাটা করতে পারবেন আপনার বাসা থেকে, সেটি অবশ্যই আমাদের জানাতে ভুলবেন না। আমি চলে যাচ্ছি তন্নির কাছে। তন্নি, একটা কঠিন একটা প্রশ্ন করবো আমি, কারণ তুমি এর আগের বার খুব সুন্দর একটা উত্তর দিয়েছো, তো এই জন্য আমি ভাবলাম যে তুমি হয়তো এই উত্তরটা আরও সুস্পষ্ট করে দিতে পারবে। সেটা হচ্ছে যে দেশপ্রেম, দেশপ্রেম নিজের ভেতরে লালন করতে গেলে আমাদের সংস্কৃত, আমাদের সাহিত্য, সেটির একটা চর্চার দরকার আছে। তো এই এই রকম একটা জেনারেশনে যেখানে দেখছি আমরা পশ্চিমা সাহিত্যের, ইন্ডিয়ান সাহিত্যের ছড়াছড়ি, তো এইরকম একটা জেনারেশনের ভিতরে ঢুকে আমাদের দেশপ্রেম লালন করাটা নিজের ভেতরে কতটুকু সম্ভব বলে তুমি মনে করো? সত্যিই অনেক কঠিন প্রশ্ন। আসলে চেষ্টাটা তো আসলে সবারই থাকে, সেই চেষ্টাটা আসলে আমরা কতটুকু স্বয়ংসম্পূর্ণ করতে পারি কথাটা হলো সেখানে। আমার মনে হয় যে চর্চাটা বাসা থেকে, এবং তারপর আমরা যা, আমরা এখানে ছোট্ট একটা কমিউনিটি, আপনি তো এখানকার দেশের কথাই বলছেন নাকি? অবশ্যই। হ্যাঁ, তো খুবই ছোট্ট কমিউনিটি, বাঙালি কমিউনিটি, আমাদের উচিত আমাদের বাচ্চাদেরকে যত বেশি ইনভলভ করা যায় আমাদের সে সংস্কৃতির সাথে। আমরা যদি বাসায় রেখে আসি বা যে কোনো অনুষ্ঠানে আমরা যাই, এটা সত্য কথা, অনেক সময় স্বার্থপর মতো অনেক ব্যাপার থাকে আসলে এখানে, বিভিন্ন কারণেই আমরা সবসময় পুরো পরিবার নিয়ে সব জায়গায় যাওয়া সম্ভব হয় না, কিন্তু আমাদের চেষ্টাটা থাকা উচিত বাচ্চাদেরকে অনেক বেশি ইনভলভ করা আমাদের সংস্কৃতির সাথে। আমরা ওকে বাসায় বসে বসে অনেক বড় বড় কথা বলবো, কিন্তু ও তো আসলে চোখের সামনে, ওর সামনে কিছু ভেসে উঠছে না, তো কেন তাকে তো খামাখা আমরা জেনারেশন জেনারেশন বলে তাদেরকে দোষারোপ করে কোনো লাভ নাই। তো আমার মনে হয় যে ইনভলভমেন্টটা যত বেশি করা যায়, এবং এই যে আজকে একুশের একটা দিন, এখানে আমরা বড়রা গান করছি, আবার ছোটদেরও কোনো কিছু থাকলে যত বেশি করা যাবে আমার মনে হয় ওরা বিষয়টা সম্পর্কে জানবে। ওরা কিন্তু একটা কিছু জানলে সেই জিনিসটা নিয়ে ওরা গুগলে সার্চ দেয়, জানতে চায়। তো জানতে চাওয়াটা গুগলে সার্চের মধ্যে সম্ভব সীমাবদ্ধ থাকলে তো আসলে হবে না, চোখের সামনে একটা ভিজুয়ালাইজ ব্যাপার থাকতে হবে। যত বেশি চেষ্টা করব তত বেশি তাদের কাছে আমার কাছে মনে হয় তুলে ধরা যাবে। ধন্যবাদ তন্নি, আসলে তুমি সুন্দরভাবে উত্তর দিয়েছ। সেই দর্শকবৃন্দ, এই পর্যায়ে আমরা আবারও নিচ্ছি ছোট্ট একটা বিরতি, বিরতির পরে আবারও ফিরে আসব আমাদের এই অনুষ্ঠানের মাধ্যমে। চলে যাচ্ছি।